এই ভিডিওটিতে আলোচনা করব ন্যাপিং সম্বন্ধে, NAP, ন্যাপ। তো আমরা দিনের বেলা যে খানিকটা সময় ঘুমাই, এটা কি ন্যাপ বলা হয়? এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, সেই অনুপাতে এটা আমাদের জন্য সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের আগে কিছু সময় ঘুমাতেন। আর আজ কয়েকশো বছর পরে সায়েন্স আমাদেরকে স্টাডি করার মাধ্যমে এই ন্যাপিংয়ের বেনিফিট আমাদেরকে জানাচ্ছে। তো বেনিফিটগুলো অনেক, তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার যে স্ট্রেস লেভেল, যে টেনশন স্ট্রেস লেভেল, এগুলো কমে যাবে, এনার্জি লেভেল ইনক্রিজ করবে, তারপরে আপনার ফোকাস বাড়বে কাজের প্রতি। ন্যাপ থেকে, ঘুম থেকে ওঠার পরে আপনার যে কাজ করবেন ওই কাজের প্রতি ফোকাসটা বাড়বে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, তো সায়েন্স যেই পদ্ধতির ন্যাপিংয়ের কথা বলছে, আর আমরা আমাদের যে ট্রেডিশনাল ন্যাপিং আমরা করি, তার মধ্যে পার্থক্যটা আলোচনা করব। তো আমরা সাধারণত দুপুরে ভাত খাওয়ার পরে এক দেড় ঘন্টা ঘুমাই, হ্যাঁ কখনও কখনও দুই ঘন্টা, কিন্তু ঘুম থেকে ওঠার পরে আমরা দেখি যে বেশিরভাগ সময় লো এনার্জি, মনে হয় যে আরও ঘুমাতে পারতাম, মনে হয় যে ব্রেন টোটালি আপনার জাগ্রত না। তো এগুলো হওয়ার পিছনের কারণটা কি, সেটা হচ্ছে একটা ঘুমের একটা সাইকেল আছে, প্রত্যেক 90 মিনিট এক একটা সাইকেল, এই 90 মিনিটের মধ্যে আবার কয়েক ধাপের স্লিপ আছে, কয়েক বিভিন্ন ধরনের স্লিপ। তো এই জন্য আপনি যদি এই পুরো সাইকেলটা কমপ্লিট না করে মাঝখানে বা শেষ প্রান্তে জেগে ওঠেন, তাহলে কিন্তু আপনার ঘুমের যে রিফ্রেশমেন্ট সেটা পাবেন না। তো এই জন্য সায়েন্স যেটা বলছে, ন্যাপিং করার সবচেয়ে ইফেক্টিভ এবং প্রোডাক্টিভ টাইম হচ্ছে 30 মিনিটস। তো কী করবেন, মোবাইলে অ্যালার্ম দিয়ে 30 মিনিটের অ্যালার্ম দিয়ে শুয়ে পড়বেন, মোবাইলটাকে সাইলেন্ট করে অথবা বেস্ট হবে অ্যারোপ্লেন মোডে রেখে তারপরে ঘুমাবেন, যার ফলে কোনো নোটিফিকেশান বা কোনো কল এসে ডিস্টার্ব না করবে। প্লাস আপনার যদি আলোর সমস্যা হয় তাহলে চোখের উপর কোনো কাপড় দিয়ে রাখবেন। তো এভাবে 30 মিনিটস পরে যখন জেগে উঠবেন, আপনার মধ্যে ওই যে অলসতা, তারপরে ফেটিক, তারপরে এগুলো ক্লান্তি, এগুলো কিছুই থাকবে না। তাহলে দেখতে পাচ্ছেন যে কম সময় ঘুমিয়েও ওই সাইড ইফেক্টগুলো আপনার হচ্ছে না। তাহলে এভাবে ট্রাই করে দেখুন, এটাই হচ্ছে ন্যাপিং করার সবচেয়ে ইফেক্টিভ পদ্ধতি। ধন্যবাদ।